হ্যালো বন্ধুরা আমার বাগানে কয়েকটা সাদা জামরুলের গাছ আছে তো এই জামরুলগুলো খুব একটা ভালো না কারণ আমি দেখাচ্ছি এই যে দেখুন কীরকম ঝরে পড়ে আছে ফলন প্রচণ্ড হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে ঝরে যাচ্ছে কিন্তু অন্যান্য গাছে আমার যে জামরুলগুলো আছে সেগুলো কিন্তু এইভাবে ঝরে না দু একটা করে ঝরে যাচ্ছে এই গাছে দেখুন প্রচুর ঝরে গেছে প্রচুর ঝরে গেছে এবং এই জামরুলগুলো কোনো স্বাদ নেই একবারে বেকার কিন্তু সাইজ বড় বড় আছে এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলো খুব বড় বড় আছে এই যে ধরলেই খুলে যাচ্ছে সাইজ বড় বড় আছে দেখেন আসলে বৃষ্টির কারণে হচ্ছে নাকি বুঝতে পারছি না কারণ যেহেতু এই ফলটা এবার প্রথম আসছে এই গাছগুলোতে তো প্রচুরভাবে ঝরতেছে প্রচুর ফলন হচ্ছে একটা না শুধু এই যে দেখুন কত বড় বড় সাইজ হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন কত বড় সাইজ কিন্তু জামরুলটা এখনো পুষ্ট হয়নি মানে পুরোড হয়নি সেই কারণে এত মিষ্টিটা হচ্ছে না আর ঘন ঘন বৃষ্টি হচ্ছে সেই কারণে যে দেখতে পাচ্ছেন কতগুলো সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছিল গাছটাকে কত সুতো দিয়ে বেঁধে রাখা হয়েছিল যেভাবে ধরছিল প্রচুর ধরছিল প্রায় এই ছোট গাছটাতে প্রায় আট দশ কিলো মতো ধরেছিল দেখতে পাচ্ছেন ঝরেই আছে প্রায় দুই তিন কিলো কিরকম ঝরে আছে আর সাইজগুলো খুব বড় বড় গাছের হাইট খুব বেশি না প্রায় তিন ফিটের মতো আরেকটা গাছ আছে এই গাছটা তো প্রচুর ঝরে যাচ্ছে এই গাছেও প্রচুর ছিল ফলন তো দেখতে পাচ্ছেন কীরকম ঝরছে এই যে এই দিকে সহ পড়ে গেছে সাইজ খুব বড়ো বড়ো কিন্তু জামরুলগুলো টিকছে না তাড়াতাড়ি ঝরে যাচ্ছে সেই কারণেই মনে হচ্ছে যারতাম ভালো কিনা জানি না কিন্তু খেতে একদম টেস্ট নেই